নমস্কার, কথায় কথায় আপনাদের স্বাগত। আজ আরও একবার প্রসঙ্গ রবীন্দ্রনাথ। রবীন্দ্র জীবনকে কাটাছেঁড়া করে আপনাদের কাছে এই পর্বে এসেছি রানু ভানুর ঘনিষ্ঠ সম্পর্কের গুঞ্জন নিয়ে। রবীন্দ্র জীবনের এই পর্বের রসায়ন নিয়ে সুনীল গঙ্গোপাধ্যায় অনেক আগেই লিখেছেন রানু ও ভানু উপন্যাস, আর সেই পথ ধরেই রঞ্জন বন্দ্যোপাধ্যায় লিখলেন রবি ও রানুর আদরের দাগ। রবীন্দ্রনাথের ঐশ্বরিক সত্তায় স্থিত প্ল্যাটোনিক লাভকে রক্তমাংসের নরনারীতে নামিয়ে এনে চলল রবীন্দ্রনাথ অনুধ্যানের অন্য একটা পর্ব। আসলে এই অবসরটুকু দিয়েছেন ভানু তাঁর চিঠিপত্রের নানা স্থানে, আর রবীন্দ্রনাথের মৃত্যুর 58 বছর পর রানু স্বয়ং। তখন তার বয়স 94। এক একাকী প্রৌঢ়া তার হারিয়ে যাওয়া সেই ভানুদাদার উদ্দেশ্যে লিখেছেন, আমার 15 বছর বয়সের শরীর তোমার চোখে ছিল ভরা পূর্ণিমা, তুমি সে কথা জানিয়েছ তোমার একটি গানে। ওই গানেই বলেছ, আমি যখন ঘুমিয়ে থাকি তখন তুমি আমার ঘুমের সুবাস পাও, সে গন্ধ তোমার কাছে প্রথম আষাঢ়ের কেতকী ফুলের সৌরভের মতন। ভানুদাদা, পৃথিবীর আর কোনো পুরুষ কখনো আমার ঘুমের সুগন্ধ পায়নি। এই সেই রানু অধিকারী, যার সঙ্গে রবীন্দ্রনাথের প্রথম পরিচয় চিঠির মাধ্যমে 1917 সালের জুলাই মাসের মাঝামাঝি সময়ে। তখন রানুর বয়স মাত্র 11 বছর, কিন্তু বয়সের তুলনায় তার পরিপক্কতা যে একটু বেশি তা রানুর প্রথম চিঠি পড়লেই বোঝা যায়। প্রিয় রবিবাবু, আমি আপনার সব গল্পগুলো পড়েছি আর বুঝতে পেরেছি, কেবল ক্ষুদিত পাষাণটা বুঝতে পারিনি। আমার আপনাকে দেখতে খুব ইচ্ছা করে, একবার নিশ্চয়ই আমাদের বাড়িতে আসবেন, কিন্তু নাইলে আপনার সঙ্গে আড়ি। আপনি যদি আসেন তবে আপনাকে আমাদের শেষের ঘরে শুতে দেব। প্রথম চিঠিতেই বিনা ভূমিকায় মান অভিমানের শুরু। শুধু খোদিত পাষাণটা বুঝতে পারেনি যা। আবার পরের মাসের চিঠিতে রবিবাবুর সঙ্গে ঘনিষ্ঠতা আরও অনেকটাই বাড়িয়ে নিয়েছে। প্রিয় রবিবাবু, আমার ভালো নাম কি জানেন? প্রীতি। বেশ সুন্দর নাম না? স্কুলে সবাই আমাকে প্রীতি বলে ডাকে, কিন্তু আপনি আমাকে রানু রানু বলেই ডাকবেন। আপনারও নামটা ভালো লাগে কিনা তাই বলছি। রবীন্দ্রনাথ প্রথম প্রথম চিঠির শেষে লিখেছেন শুভানুধ্যায়ী শ্রী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর তা পাল্টে হল শুভানুধ্যায়ী শ্রী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, কখনো সখনো রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু 1918 সালের 20শে ফেব্রুয়ারিতে রবীন্দ্রনাথ রানুকে যা লিখলেন তা একটু ভিন্ন মাত্রার। সে চিঠিতে কবি লিখেছেন, দোষ আসলে আমার, তুমি সেই পৃথিবীতেই জন্মগ্রহণ করেইছ যখন, তখন না হয় 38-40 বছর আগেই জন্মাতে। এই চিঠির শেষে রবীন্দ্রনাথ লিখছেন, তোমার প্রাচীন বন্ধু রবীন্দ্রনাথ ঠাকুর। এই চিঠি লেখার সময় রবীন্দ্রনাথের বয়স ছিল 47 বছর। বোঝাই যাচ্ছে প্রায় 40 বছর আগে দেখা নতুন বৌঠানির সঙ্গে মিলিয়ে নিয়ে দেখা। নতুন বৌঠানের মতো তখনও কবি কাউকে অন্তরঙ্গভাবে পাননি। রানু বোধহয় কাদম্বরীর রেজারেকশন হয়ে এল। 1919 সালে শান্তিনিকেতনে বসে রবীন্দ্রনাথ একটা গান রচনা করেছিলেন, এই বুঝি মোর ভোরের তারা এলো সাঁজের তারার বেশে, অবাক চোখে ওই চেয়ে রয় চিরদিনের হাসি হেসে। যাই হোক, রানুর আগমন রবীন্দ্র জীবনের এমন এক সময় পর্বে যখন কবি সদ্য হারিয়েছেন নিজ কন্যা রেণুকাকে। রেণুকার বয়স তখন 12 বছর, আর পত্রমিতালীর রানু, যে কবির হৃদয়ে একটু একটু করে স্নেহের সবটুকু জায়গা অধিকার করে নিচ্ছে, তখন তারও বয়স প্রায় 12 বছর। সত্যি এক ঐতিহাসিক সমাপতন। সন্তান শোকে বিমর্ষ রবীন্দ্রনাথ স্নেহে প্রেমে আঁকড়ে ধরলেন রানুকে। তারপর তারই হাত ধরে কবির হয়েছে পুনর্জন্ম। একের পর এক চিঠি, তাতে দুজনেই উজাড় করে দিয়েছেন নিজেদের সবটুকু।
বয়সের ব্যবধান কখনো বাধা হয়ে দাঁড়ায়নি সেই স্নেহপ্রীতির সম্পর্কে। কিন্তু রানুর ভালোবাসায় অধিকারবোধের প্রকাশ করতে লাগল। চলাফেরাতেও কেবল রবিসঙ্গই তার একমাত্র অনুধ্যান। রানুর বেশিরভাগ সময় কাটে কবির ঘরে, কখনো কখনো শুয়ে পড়েন কবির শূন্য বিছানায়। শান্তিনিকেতনে জোড়াসাঁকোতে তার চলাফেরা ছিল এমনই। একবার মীরা দেবী রানুকে কবির খাটে শুয়ে থাকতে দেখে অনেক কথা শোনান। রানু সেদিনই জীবনে প্রথম কারোর কাছ থেকে তীব্র আঘাত পেয়েছিলেন। সারাটা বিকেল মন মরা হয়ে বসে রইলেন। ঘটনাটা ঘটেছিল শিলংয়ে। তারপর কবির প্রশ্রয়ে হাত ধরে পাহাড়ি রাস্তায় গল্প করতে করতে হাঁটা। পথে পথে দেখা গেল বছর 17-র এক উজ্জ্বল তরুণীর সঙ্গে কবিকে। কবির সঙ্গিনীর কাছে তিনি যে 27 বছরের নব্য যুবক, রসিকতায় কম যান না 62 চিরতরুণ কবিও। চিঠিতে লিখেছিলেন, 27কে লোকে 27ই শুনবে, বরং 26ই ভালো। কিন্তু কে সেই তরুণী যে শিলংয়ের পথে পথে কবির সঙ্গিনী ছিলেন? ইতিহাস এ ব্যাপারে নীরব থেকেছে। রবীন্দ্র জীবনীকাররা রবীন্দ্র জীবনের সব কিছু খুঁটিনাটি তুলে ধরলেও শিলং পর্ব নিয়ে তারা খুব একটা সাহসিকতার পরিচয় দেননি। তবে রবীন্দ্রনাথ বোধহয় একটু একটু করে বুঝতে পেরেছিলেন তরুণী রানুর অধিকার প্রসঙ্গে। ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা থাকলেও সেই ভালোবাসা যখনই বন্ধনের রূপ নিয়েছে, রবীন্দ্রনাথ সেই বাঁধন ছিঁড়ে বেরিয়ে যেতে অস্থির হয়েছেন। রবীন্দ্রনাথের প্রথম প্রেরণাদাত্রী নতুন বৌঠানের ক্ষেত্রে একথা যেমন সত্য, তেমনি রানুর ক্ষেত্রেও। রানুকে থামাতে কবি লিখেছেন, আমি ভিতরের সৌন্দর্যকে সবচেয়ে ভালোবাসি। মেয়েদের মনে এই সৌন্দর্যটি যখন দেখা যায়, তখন তার তুলনা কোথাও থাকে না। কিন্তু মেয়েরা যখন সংসারে জড়িয়ে পড়ে, সব কিছুকেই আমার আমার করে, তখন সে পৃথিবীর সব মহৎ লক্ষ্যকে আড়াল করে রাখে। কিন্তু তরুণী রানু শুনল না সে কথা। বাস্তবে ঘটল ঠিক তার বিপরীত। কবি তার প্রতি এতটাই স্নিগ্ধ ও প্রীতির মোহে আবদ্ধ হয়েছিলেন যে তাকেও তার স্তরে নেমে আসতে হয়েছিল। তার সুরে সুর মিলিয়ে বলতে হয়েছিল, আমার হৃদয়ে তোমার আপন হাতের দোলে দোলাও 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 আমার হৃদয়। শিলং পাহাড় থেকে এসে রবীন্দ্রনাথের সঙ্গে রানু একটি নাটক অভিনয় করেছিলেন। টিকিট কেটে দেখা নাটক বিসর্জন মঞ্চস্থ হয় বাণিজ্যিক নাট্যমঞ্চ এম্পায়ারে 1923 সালের 25শে আগস্ট থেকে পরপর 3 দিন। রবীন্দ্রনাথ হন জয়সিংহ, তখন তার বয়স 62। 1890-এ জোড়াসাঁকোয় রবীন্দ্রনাথ যতবার বিসর্জন করেছেন, হয়েছেন রঘুপতি। এর কারণ কি এবারে নায়িকা অপর্ণার চরিত্রে সুন্দরী সপ্তদর্শী রানু? আবার যে রানুকে রিহার্সালের সময় বারবার করে দেখিয়ে দেওয়া, এম্পায়ার মঞ্চে সঙ্গে করে নিয়ে আসা নিয়ে যাওয়া, এমনকি নাটকের আগে অপর্ণাকে সাজানো মেকআপ সবই করেন রবীন্দ্রনাথ। বলে রাখি, নাটকে রানুর খুব প্রশংসা হয় ভালো অভিনয়ের জন্য। তবে তারও চেয়ে বেশি আলোচিত হয় তার রূপ সৌন্দর্য আর রানু ভানুর ঘনিষ্ঠ সম্পর্কের গুঞ্জন নিয়ে। আবার আরও একটি ঘটনা ঘটে গেছে এই বিসর্জন পর্বে জোড়াসাঁকোয়। বিসর্জন নাটকের মহড়ার জন্য রানুকে অনেকদিন জোড়াসাঁকোয় থাকতে হয়েছিল। সে তখন বিবাহযোগ্যা এক নারী। তার রূপ সৌন্দর্য ও মিশুকে স্বভাবের টানে অনেক যুবক পানিপ্রার্থী হয়ে আসতে থাকে। এদের মধ্যে অনেককেই রানু প্রশ্রয় দিয়েছিল। এই প্রশ্রয়েই শুধু রানু নয়, ভানুকেও মূল্য চোকাতে হয়েছিল বিস্তর। রবীন্দ্রনাথ যে এসব কিছু জানতেন না এমন নয়। পরিণতি বিবেচনা না করে কখনো কখনো পানিপ্রার্থীদের নিয়ে রানুর সঙ্গে কবি মশকরাও করেছেন, এমনকি কৌতুক করে নিজেকেও পানিপ্রার্থী করেছেন। এই প্রাণীপ্রার্থীদের একজন ছিলেন পাথুরিয়াঘাটা ঠাকুর পরিবারের প্রফুল্লনাথ ঠাকুরের পুত্র পূর্ণেন্দুনাথ, যার ডাকনাম ছিল বুড়ো। বুড়ো ও রানুর মধ্যে কিছু চিঠি পাওয়া গিয়েছিল। চিঠিগুলি সবই 1925 সালের এপ্রিল মাসে লেখা। পূর্ণেন্দুকে থামাতে রবীন্দ্রনাথ তাকে তিরস্কার করেছিলেন,
কিন্তু রবীন্দ্রনাথ যতদিনে পরিস্থিতি সম্পর্কে সচেতন হয়েছিলেন, ততদিনে রানুর প্রণয়ীরা পৌঁছে গিয়েছে কাশীতে। কেউ কেউ প্রত্যাখ্যাত হয়ে রানুর নামে কলঙ্কজনক চিঠি লিখতে শুরু করে দিয়েছে তার বাবা মাকে। রানুর বিয়ে দিয়ে রানুর মা বাবা সংকট থেকে মুক্তি পেতে চেয়েছেন। এতে রবীন্দ্রনাথ অসহায়তা বোধ করেছেন। ফণীভূষণ ও সরোজীবালা রবীন্দ্রনাথের উপরে আর ভরসা করতে পারেননি, কেননা রবীন্দ্রনাথকেও রানুর সঙ্গে জড়িয়ে কুৎসা রটে গেছে ইতিমধ্যে। চলেছে নামি বেনামিতে নোংরা নোংরা চিঠি চালাচালি। রবীন্দ্রনাথ তখন আর্জেন্টিনায় ভিক্টোরিয়া ওকাম্পের সান্নিধ্যে। সাহিত্যিক অনুরূপা দেবীর দেয়া স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের ছেলে বীরেনের সঙ্গে সম্বন্ধ প্রস্তাব হয় রানুর জন্য। কথাবার্তা প্রায় চূড়ান্ত, কিন্তু রানু ও রবিকে নিয়ে বেনামি নোংরা চিঠি যায় রাজেন মুখার্জির বাড়িতে। রবীন্দ্রনাথের মধ্যস্থতায় সেই সমস্যার সমাধান হয়। রানুর শাশুড়ি লেডি যাদুমতি মুখার্জিকে কবি চিঠিতে লিখলেন, একথা আমি আপনাকে জোর করিয়া বলিতে পারি, রানুর চরিত্রে কলঙ্কের রেখামাত্র পড়ে নাই। এই কথাও লিখেছিলেন, শিশুকাল থেকে রানুকে চেনেন তিনি। যদি তার ছোট ছেলে সৌমেন্দ্রনাথ বেঁচে থাকত, অসামান্যা বুদ্ধিদীপ্ত এই মেয়েটিকে তিনি তাহলে সমীর বউ করতেন। এই স্বীকারোক্তির পর আপত্তির জায়গা ছিল না, বিয়ে হয়ে যায় রানুর। রবীন্দ্রনাথ তখন সচেতনভাবেই নিজেকে সরিয়ে নিচ্ছেন একটু একটু করে। এছাড়া রবীন্দ্রনাথের আর উপায়ও ছিল না। এই নিরুপায়ত্ব কবি মর্মে মর্মে উপলব্ধি করেছেন। একদিকে তিনি রানুর বিয়ে দিয়ে পুত্রবধূ করতে চাইছেন, লিখছেন রানুর ভাবি শাশুড়িকে, সেই রবীন্দ্রনাথ, রানু যখন বিয়ে হয়ে শান্তিনিকেতন ছেড়ে চলে যাবে চিরতরে, সেই ভাবনায় ভাবিত হয়ে তখন তার মনে অস্ফুট উদ্ভাসন ঘটল। সেদিন দুজনে দুলে ছিনু বনে, ফুলডোরে বাঁধা হল না, সেই স্মৃতিটুকু কফু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে, ভুল না ভুল না। তো যাই হোক, রবীন্দ্রনাথ তার জীবনে বহু বিরোধিতা ও বিরূপ সমালোচনার মুখোমুখি হয়েছেন, কিন্তু তার ব্যক্তিগত জীবন ও নৈতিকতা নিয়ে নোংরা অভিযোগ এই প্রথম। তাই বিয়ের কদিন আগে রানুকে 159 সংখ্যক পত্রে রবীন্দ্রনাথ তুমি স্থলে তুই সম্বোধন করে উভয়ের সম্পর্কের পূর্ব রেশটুকু ছিন্ন করে ফেলতে চাইলেন। রানু রবীন্দ্রনাথকে মোট চিঠি লিখেছেন 115, এর মধ্যে 68 সংরক্ষিত আছে, 47 সংরক্ষিত হয়নি। কেন এবং কারা সরিয়েছে রানুর এই 47 চিঠি তার কোনো ব্যাখ্যা আজও মেলেনি, যদিও অতি সাধারণ চিঠিও সযত্নে রক্ষিত হয়েছে শান্তিনিকেতনে। চিঠি লিখতে লিখতে রানু একাদশী থেকে অষ্টাদশীতে পৌঁছেছে। ভানুদাতাকে সে আদর জানায়, ভারি দুষ্টু। কবিকে পাঠাতে শুরু করে চুম্বন, আগস্ট 1918 সালে 23 চিঠি থেকে। এর পরবর্তী 22 চিঠিতে কবিকে রানু চুম্বন দিয়ে অব্যাহত থেকেছে। উত্তরে কবি কখনো চুমু বা শরীর স্পর্শনীয় কোনো শব্দ ব্যবহার করেননি, কিন্তু নিষেধও করেননি। 1924 সালের 28 নভেম্বর লিখিত রানুর একটি দীর্ঘ চিঠিতে ফুটে উঠছে তার আরতি, তার ভালোবাসা, রবি ও রানুর মধ্যকার সম্পর্কের ঘনিষ্ঠতার কথা। চিঠিটি ভারতবর্ষে পাওয়া যায়নি, পাওয়া গেছে ইংল্যান্ডে লিওনার্ড এলমহার্স্ট প্রতিষ্ঠিত ডার্টিংটন হলের সংগ্রহশালা থেকে। কি ছিল সেই চিঠিতে বড়ই জানতে ইচ্ছে করে, কিন্তু তার আগে বলি, শেষত রানুর ফ্যান্টাসির জগৎ থেকেই তার ভানুদাদার প্রস্থান ঘটেছিল, প্রবেশ করেছিল কবি রবীন্দ্রনাথ। সে যাই হোক, আমরা জানি সব সম্পর্কের নাম হয় না, যেমন সব প্রেম নিছকই প্রেম হয় না, তেমনি বাইরের পৃথিবীর চোখ রাঙানিকে হেলায় হারিয়ে সব সম্পর্কের বন্ধন ছিন্ন করে দুজনে থেকে গেছেন মনের কাছাকাছি। চলুন চিঠি পড়তে পড়তে আজকের প্রতিবেদন থেকে বিদায় নিই। ভানুদাদা, অনেকদিন আপনার কোনো চিঠি পাইনি, 1 মাসের উপর হল। আপনি শিলং থেকে একখানা চিঠি দিয়েছিলেন, মনে আছে কি ভানুদাদা? তাতে লিখেছিলেন যে আমাকে চিঠি লেখা বোধহয় আপনার পক্ষে আর সম্ভবপর হবে না, সেই জন্যই বোধহয় চিঠি পাইনি। একবার শুনলাম যে আপনি পোর্ট সাইডে 1 সপ্তাহ থাকবেন,
তারপর জেরুজালেম যাবেন। গেছেন কি ভানুদাদা? তারপর আবার কাগজে একদিন দেখলুম যে আপনি মেডিটি স্টার্ট করেছেন। পেরুতে শুনেছিলাম আপনি 10th December যাবেন। এ চিঠিখানা তবে পেরুতেই পাঠাই ভানুদাদা? আপনি রাগ করবেন না ভানুদাদা, চিঠি আবার লিখছি বলে। আপনি কেমন আছেন আর কোথায় আছেন এ খবরটুকুও কি খবরের কাগজ থেকে জানতে হবে? খবরের কাগজে যে সবসময় পাই না। সুবিধা যখন কলকাতায় যায় তাকে বলে দিয়েছিলুম যে আপনার কোনো খবর পেলে আমাকে পাঠাতে। সেদিন সে একটুখানি খবর পাঠিয়েছে যে আপনি পেরু যাবেন। ভানুদাদা, আপনার একটুখানি হাতের লেখা দেখতে আমার ভারী ইচ্ছে করে। আপনি যখন আমার চিঠি পাবেন তখন কত শত লোকের মাঝখানে আপনি, আমি আপনার কে ভানুদাদা যে আপনি তখন আমাকে মনে করবেন? আমি সে আশাও করি না, কিন্তু যদি কোনোদিন রাত্রিবেলা অন্ধকারে শুতে গিয়ে আমাকে একটিবারও মনে পড়ে ভানুদাদা, তাহলে এক লাইনের একটা ছোট্ট চিঠি দেবেন ভানুদাদা যে সেদিন আমাকে মনে হয়েছে আপনার। আমি আপনার কে ভানুদাদা? আমি আপনার বন্ধুও নই, আর কেউ জানবেও না ভানুদাদা। আমাকে পথের মাঝখান থেকে আপনি একদিন কুড়িয়ে নিয়েছিলেন, তারপর যেই আপনার একটু খারাপ লাগলো পথেই ফেলে দিয়ে গেলেন। ভানুদাদা, আমি কি বলবো, ভালোবাসার কি একটা দাবি নেই ভানুদাদা? আপনি কি আমাকে ক্ষমা করতে পারেন না? আমার যে ভারী কান্না পায় ভানুদাদা। ভানুদাদা, আমি তো বেশি কিছু অন্যায় করিনি। আমি কিরকম কষ্ট পেয়ে আপনাকে 4-5 চিঠি লিখেছি ভানুদাদা, একটুও কি আপনাকে মুভ করল না? ভানুদাদা, আমি কতবার ভাবি যে অভিমান করে আপনাকে চিঠি লিখব না, কিন্তু কিরকম একলা, কিরকম বুকে কষ্ট হয়, তাই আজ আবার লিখছি। ভানুদাদা, দয়া করেও কি এক লাইন লেখা যায় না? ভানুদাদা, কলকাতা থেকে ফিরে এসেই আমার জ্বর হয়েছিল, আপনার চিঠি কখানা সেই সময়ই পাই। ভানুদাদা, আমি এত দোষ করেছি যে আপনাকে আমি আর ভালোবাসতে পারবো না? ভানুদাদা, আপনি তো কতবার বলেছেন যে আমাদের সত্যিকারের বিয়ে হয়ে গেছে, তবে আপনি কি বলে আমাকে এমনভাবে অপমান করেছেন? আমাকে চিঠিতে আপনি যত খুশি বকুন না, কিন্তু মাকে কেন লিখলেন? ভানুদাদা, আমি আপনাকে কি বলবো, আমি সেই সময়গুলো, সেই দুপুরবেলা, সেই সন্ধে, সকাল, রাত্রি, সেই আপনার একেবারে কাছে বেশ যখন গল্প করতুম, সেই সময়গুলো ভাবতে পারি না। বুক টনটন করতে থাকে, এত কষ্ট হয়, কিন্তু তবুও বারবার ভাবতে ইচ্ছে করে। ভানুদাদা, সেসব হয়তো আপনার জীবনের একটি খেলার পালা, কিন্তু আমার তা নয়, একেবারেই নয়। এ যদি আমার জীবনের মিথ্যে হয় ভানুদাদা, তাহলে পৃথিবীতে সত্য কাকে বলবে? আমি একটুখানি ভালো হতেই আমরা আলিগড় গিয়েছিলাম, সেখানে গিয়েই আমার আবার জ্বর আর কাশি হয়েছিল, আর তার সঙ্গে বমি হতো। তারপর সেখান থেকে আপনাকে একখানা চিঠি দিয়েছিলুম, পেয়েছিলেন কি? আমরা আগ্রা, মথুরা, বৃন্দাবন, ফতেপুর সিক্রি আরও 2-4 জায়গায় বেরিয়ে কাল কাশি এসেছি। আপনি হয়তো শুনে খুশি হবেন, আজ কলেজ গিয়েছিলুম, কিন্তু ভারী মাথা ব্যথা হয়েছিল, তাই তাড়াতাড়ি চলে এলুম। ভানুদাদা, ভানুদাদা, আমাকে ভুলে যাবেন না ভানুদাদা, আমাকে আর ভালোবাসবেন না ভানুদাদা? আপনি যাই বলুন, আমি কাউকে কিছুতেই ভালোবাসতে পারবো না। আমি বুড়োদের কোনো খবর জানি না, জানতেও চাই না। সেই আমাকে, তার জন্যই তো আবার আপনি অবধি আমাকে ভালোবাসেন না। আমি তো আপনার পায়ে ছুঁয়ে বলেছি যে তাদের কোনো খবর নেব না, আমি বিয়ে করব না, কখনোই না, কখনোই না। তাকে সে আমার পায়ে ধরে সাঁতলেও না। ভানুদাদা, আমি যত ভেবে দেখি, দেখি যে সে কাপুরুষ, আমি তার সঙ্গে আর কোনো রকম কিছু সম্বন্ধ রাখতে চাই না। ভানুদাদা, আগে আমার বুড়োর উপর একটু রাগ হতো না, কিন্তু এখন মনে হলে ঘৃণা হয়। আমি কাউকেই বিয়ে করব না, আপনার সঙ্গে তো বিয়ে হয়ে গেছে ভানুদাদা। আপনি হয়তো মানবেন না, কিন্তু আমি মানি। আপনি আমাকে নাই ভালোবাসেন,
আপনি আমাকে নাই চিঠি দিলেন, কিন্তু আমি তো মনে মনে জানবো যে একদিন আমি ভানুদাদার সমস্ত আদর পেয়েছি। আমার সমস্ত শরীর ছেয়ে সে আদর আমার মনকে ভরে দিয়েছিল। সে ভাবনাটুকু কেড়ে নেবার মধ্যে এ পৃথিবীতে কারোর নেই ভানুদাদা, আপনারও না। নাইবা আপনি চিঠি দিলেন, আমি তো জানবো মনে মনে যে একটা সিক্রেট আছে যা আমি আর ভানুদাদা ছাড়া এ পৃথিবীতে আর কেউ জানে না। সেই সিক্রেটটুকুতে তো কারো অধিকার নেই। ভানুদাদা, আপনাকে কত লোক ভালোবাসে, কত লোক আপনাকে চায়, কত শত লোক একটিবার আপনাকে চোখের দেখা দেখবার জন্য দূর দূর দেশ থেকে আসে, আমি তাদের মাঝখানে কে ভানুদাদা? আমার এমন কোনো গুণ নেই যার জন্য আপনার ভালোবাসার যোগ্য হতে পারি, এমন রূপও নেই ভানুদাদা যে আপনাকে মুগ্ধ করতে পারি। ভানুদাদা, আমার চেয়ে কত শত সুন্দরী মেয়ে আপনার ভালোবাসা চায়, তবুও ভানুদাদা আপনি আমাকে ভালোবাসেননি। এখন যদি না ভালোবাসেন তবে আমি কি বলবো ভানুদাদা? আপনার জীবনের অনেক নতুনত্বের মধ্যে এ হয়তো একটা খেলা, কিন্তু ভানুদাদা আমি যে আপনাকে ভারী ভালোবাসি ভানুদাদা। আমার রূপ নেই, গুণ নেই, কিন্তু আমার মতন কেউ কখনো আপনাকে ভালোবাসতে পারবে না। চাই না, চাই না আমি প্রতিদান। একদিন তো পেয়েছিলুম, একদিন তো আপনাকে ভালোবাসতে পেয়েছিলুম ভানুদাদা। সে কথা ভাবতেই আমার এখন বুকে কষ্ট হয়, কিন্তু তবুও কেবলই বারবার ভাবতে ইচ্ছে করে ভানুদাদা। মাঝে মাঝে বড় কষ্ট হয় ভানুদাদা, আপনি আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করলেন বলে আর চিঠি দিলেন না, এই কথা ভাবতেও আমার কষ্ট হয়। ভানুদাদা আপনি কি করে বুঝলেন? কিন্তু আমার এ কথা মনে হলেও এত একলা বোধ হয়, বোধহয় যেন এ পৃথিবীতে কেউ নেই যে আমাকে একটু সিম্পেথাইজ করে। ভানুদাদা আমি কখনো কাউকে বিয়ে করব না, বুড়োকে কখনোই কখনোই না। সে যদি আমার পায়ে ধরে সাধে তবুও না, সে কাপুরুষ, এক সেন্টিমেন্টাল লোক। আমি তার সঙ্গে কোনো রকম সম্বন্ধ রাখতে চাই না। তার চিঠির কথা মনে হলে আমার এখন লজ্জা করে ভানুদাদা, সে সত্যিই লোভী। ট্রু ভালোবাসা কাকে বলে, ওদের সমস্ত বাড়ি একত্র করলে বোধহয় কেউ বলতে পারে না। ভানুদাদা আপনি আমার জন্যে যা করেছেন আমাকে একসময় ভালোবাসতেন বলেই করেছেন। ভানুদাদা বুড়ো আমার পায়ে ধরে সাঁতলেও আমি ওকে বিয়ে করব না। ভগবান করেন ওর সঙ্গে যেন আমার এ জীবনে কখনো না দেখা হয়। ও শুনি, আমার আর আপনার জীবনের মাঝে এসেছিল, ভগবান করেন আবার যেন যেখানে ছিল সেখানে চলে যায়। ভানুদাদা কার সাধ্য আমাকে আপনার কাছ থেকে দূরে রাখে? আমি তাকে যে সমস্ত চিঠি লিখেছিলাম তার মধ্যে প্রায় অনেকগুলোই ও আমাকে ফেরত পাঠিয়েছিল, সেগুলো পুড়িয়ে ফেলেছি। ওর সমস্ত চিঠি পুড়িয়ে ফেলেছি, ওর চিহ্ন মুছে যাক, ধুয়ে যাক। ভানুদাদা দোহাই আপনার, আমাকে কখনো বিয়ে করতে বলবেন না, আমি যেমন আছি থাকব। আপনি ছাড়া আমি কাউকে কখনো ভালোবাসতে পারবো না। ভানুদাদা জানেন আমার মরতে ইচ্ছা করে আপনার বুকের কাছে। ভানুদাদা আমি যে কীরকম চাই একটু আপনার হাতের লেখা দেখতে। ভানুদাদা আপনি একটু হাত দিয়ে ছুঁয়ে আমাকে একখানা কাগজ পাঠিয়ে দেবেন। ভানুদাদা আমার মতন আনফর্চুনেট বোধহয় কেউ নেই, এ পৃথিবীতে কেউ নেই। আপনার কতদিন কোনো খবর পাইনি ভানুদাদা, আপনি আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করলেন আর এমন করে ফেলে চলে গেলেন যেন আমি একটা পথের কুকুর। একটুখানি চিঠি লিখে খবর অবধি জানালেন না, কেন? কেন আমি এমনি কি দোষ করেছি যে আপনি এক লাইন চিঠি লিখতে আমাকে ঘৃণা করেন? আমি আপনাকে কখনোই ঠকাইনি, সত্যি যদি না ভালোবাসতুম তাহলে আপনার খবর জানবার আমার দরকার কি? ভানুদাদা আপনার দুটি পায়ে ধরে বলছি, আমি কীরকম উৎসুক থাকি আপনার একটুখানি খবর জানতে। আমি এত কাঁদি, আপনি কি একটুও বোঝেন না? ভানুদাদা যদি দোষী করে থাকি তাহলে আপনি কি ক্ষমা করতে পারেন না? আপনি এতই নিষ্ঠুর ভানুদাদা, আপনি না ভালোবাসলে আমি বাঁচব কি করে? ভানুদাদা আমি আর কখনোই কখনোই অভিনয় করব না। আমার অভিনয়ের কথা মনে হলে রাগ হয়, আমি আর কিচ্ছু চাই না, কেবল আপনার ভালোবাসা। ভানুদাদা আমার ভারী মন কেমন করে, যদি সময় না পান আমাকে দয়া করে এক লাইনও খবর দেবেন যে কেমন আছেন। আমরা কাশীতে এসেছি, মা বাবা সকলে ভালো আছে, শুনছি দিলীপ কুমার রায় দু তিন দিন বাদে কাশীতে আমাদের বাড়িতে আসবেন। এখানে একটা সায়েন্স কনফারেন্স হবে, তাতেও প্রশান্তবাবুরা অনেকে আসবেন বোধহয় কলকাতা থেকে।
আর শুনছি অমিয়বাবু এসে নাওয়াতে কোথায় আছেন, এসেই জ্বর হয়েছে, বোধহয় ম্যালেরিয়া। ভানুদাদা, ভানুদাদা, দোহাই ভানুদাদা, আমি যে ভারী চাই আপনার একটুখানি খবর জানতে। ভানুদাদা, আমি জানি আমার রূপ নেই, গুণ নেই, তবু ভানুদাদা আপনি আমাকে ভালোবেসেছিলেন, এখন আপনি আমার মনের কথা একটুও ভাবলেন না। ভানুদাদা, আপনার তো ভুলতে একটুও দেরি হলো না। দেয়ালির দিন আমার জন্মদিন ছিল। ভানুদাদা, আমার প্রণাম, আপনাকে চিঠিতে পাঠাচ্ছি। ভানুদাদা, এক লাইন চিঠিও কি পাব না ভানুদাদা? পিএস গবাদা আমাকে দুদিনখানা চিঠি আর ছবি দিয়েছিল। ভানুদাদা, আমি তখন বাধ্য হয়ে একটা ছোট্ট চিঠি দিয়েছি, তারপর গবাদা আবার দুটো ছবি পাঠিয়েছে। আমি আর লিখব না ভাবছি। ভানুদাদা, আমি কখনোই এনকারেজ করব না, ইচ্ছেও নেই। ভানুদাদা, আমার ভারী মন খারাপ থাকে, একখানা চিঠি কি দেবেন না ভানুদাদা?